नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा, एटीके मोहनबागानेर परवर्ती मैचेर आगे विशाल बड़ एकटा समस्याय पड़ते चलेछे बा पड़े गेल एटीके मोहनबागान दल, एमोनी बोलबो। कारणटा कि, कारणटा जानते होले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखते हबे। सेई कारणटा होच्छे अवश्यई माने एटीके मोहनबागान दल तो प्रैक्टिसो होयतो करते पारबे ना सेई मैचेर आगे। बेंगालुरु एफसिर बिरुद्धे किन्तु 15 তারিখে ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচের আগে কিন্তু প্র্যাকটিসেও যোগ দিতে পারবে না। এবং কতজন প্লেয়ার আর কি প্র্যাকটিস যোগ দিতে পারেন সেই ম্যাচের আগে, কতজন প্লেয়ার আর কি সেই ম্যাচের জন্য থাকতে পারে অ্যাভেলেবেল, সেটা নিয়েও কিন্তু এখন একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বা সমস্যায় কিন্তু পড়েছে এটিকে মোহনবাগান দল। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমাদেরকে বলবো, কারণ আগামী 15 জানুয়ারি কিন্তু বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে, সেই ম্যাচের আগে কিন্তু ইতিমধ্যে এটিকে মোহনবাগান দলের বেশ কিছু ফুটবলারদের কোভিড-19 ধরা পড়েছে। আদৌ কতজন কোভিড-19 ধরা পড়তে পারে পরে গিয়ে আগামীতে, সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। কারণ পাঁচ থেকে ছয়জন প্লেয়ারের কোভিড-19 ধরা পড়েছে, তো তাদের 7 দিনের মতো আইসোলেশন বা কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে। সেই ক্ষেত্রে আজ থেকে যদি শুরু করি তো আর 5-6 দিন রয়েছে সেই ম্যাচটা, মানে বেঙ্গালুরু ম্যাচের আগে আর 5 থেকে 6 দিন সময় পাবে। তো সেই ক্ষেত্রে 7 দিনের যে কোয়ারেন্টাইন বা আইসোলেশন থাকতে হবে সেইখান থেকে কাটিয়ে তারপর তাদের নেগেটিভ রেজাল্ট দরকার, এবং সেখানে নেগেটিভ রেজাল্ট আসলেই তারা সেই ম্যাচে খেলতে পারবে। এবং 5 থেকে 6 জন প্লেয়াররা যদি সেই ম্যাচের আগে পুরোপুরি নেগেটিভ না থাকে বা 7 দিনের কোয়ারেন্টাইন পর্ব আইসোলেশনে না ঠিকমতো কাটায়, তাহলে কিন্তু সেই ম্যাচে তাদেরকে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে তখন আবার 15 জনের কমপক্ষে 15 জন যদি এটিকে মোহনবাগান দল সেই ম্যাচের দিন না পায়, তাহলে আবার সেই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু এফসি দল নিঃসন্দেহে কোনো ম্যাচ না খেলে 3-0 গোলের মাধ্যমে জিতে যাবে। এটা তো নিয়ম হিসেবে তোমাদেরকে জানিয়েছি। তো এই সমস্যা কিন্তু নতুনভাবে পড়েছে। এছাড়া প্রত্যেক দিন কিন্তু এটিকে মোহনবাগান দলের একদিন অন্তর কিন্তু কোভিডের চেক আপ হচ্ছে। সেখানে একদিন অন্তর কী রেজাল্ট বেরোচ্ছে, পজিটিভ নাকি নেগেটিভ, ধরো আজকে নেগেটিভ বেরোচ্ছে, কালকে নেগেটিভ বেরোচ্ছে, পরের দিন পজিটিভ বেরোতেই পারে। আশা করি এরকম বেরোবে না, কিন্তু এরকম হতেই পারে। সেই অর্থে হয়তো ম্যাচের দিন, মানে ম্যাচ ডের দিন হয়তো 15 জনকে নিয়ে এটিকে মোহনবাগান দল সেই ম্যাচের দিন অ্যাভেলেবেল থাকতে পারলো না, তখন কিন্তু আবার সমস্যায় দাঁড়াবে। আবার বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে যখন ম্যাচটা খেলবে, তখন তো বেশ কিছু ফুটবলারদের আর কি আইসোলেশনে থাকতে হচ্ছে, কারণ কার করোনা হলো, কার করোনা হয়নি এখনও পর্যন্ত, এইগুলোর একটা ব্যাপার রয়েছে। তো পুরো দলটাকে একতরফা আর কি ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। সেই ক্ষেত্রে অনুশীলনেও কিন্তু কোচ জোয়ান ফ্যান্ডো এই ম্যাচের আগে ঠিকমতো কাউকে নিয়েই আর কি অনুশীলন করতে পারছে না। এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে এবার এই ম্যাচের আগে। তো সেই ক্ষেত্রে এখন একটা এইটুকুও একটা চিন্তার বিষয় রয়েছে যে সেই ম্যাচটা আদৌ খেলতে পারবে কি না পারবে, কারণ সেই ম্যাচে যদি কমপক্ষে 15 জন প্লেয়ার আর কি অ্যাভেলেবেল না থাকে এটিকে মোহনবাগান দলে, তাহলে তো বুঝতেই পারছো যে 3-0 গোলে বেঙ্গালুরু এফসি দল জিতে যাবে। এবং যদি বেঙ্গালুরু এফসি দলেরও এরকম কমপক্ষে 15 জন প্লেয়ার না থাকে সেই ম্যাচে, তাহলে দুটি দল হয়তো অন্তত একটা করে পয়েন্ট পাবে। কিন্তু সেটাও যদি হয় তবে মানে বেঙ্গালুরু এফসি দলের এরকম যদি হয় কোভিড আক্রান্ত, তবেই সেটা হবে। কিন্তু বেঙ্গালুরু এফসি দলের সবাই ভালো সুস্থ আছেন, সেই ক্ষেত্রে এটিকে মোহনবাগান দলের সবাই অসুস্থ আছে কমপক্ষে বেশ কিছু প্লেয়াররা, এরকমই খবর রয়েছে মানে কোভিড আক্রান্তের। যাই হোক, এখনও পর্যন্ত খবর এরকমভাবেই আসছে, কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো কোনো ভালো সোর্স থেকেও জানা যাচ্ছে না যে কাদের আর কি আলটিমেটলি আর কি কোভিড হয়েছে। তো এই ব্যাপারটা আর কি রয়েছে, আর এই সমস্যাগুলোই কিন্তু হতে চলেছে এই ম্যাচের আগে প্রধান সমস্যা। আর এই সমস্যাগুলো নিয়েই কিন্তু খুবই চিন্তিত এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ ওই ম্যাচটা মানে একটা ম্যাচ যদি না খেলে 3টে পয়েন্ট অপোনেন্টকে দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছো একটা দলের উপর সেটা কীরকমভাবে যায় আর কি। তো আশা করব আমরা সব কিছু ঠিকঠাক দিকেই এগোবে, এবং কমপক্ষে সেই দিন যেন 15টা করে প্লেয়ার অবশ্যই থাকে সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকে, এটাই আমরা আশা করব। কারণ ভাঙা দল নিয়েও ম্যাচটা খেলে অন্তত একটা পয়েন্ট যদি তারা পায়, তাহলে সেটাই কিন্তু খুব ভালো, সেটাই কিন্তু খুব কাজে লাগবে। বাট যদি না ম্যাচ খেলেই 3টে পয়েন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেন সমস্যা। এই সমস্যার কথাগুলোই তোমাদেরকে বললাম যে অনুশীলন না করেও হয়তো ম্যাচ খেলতে পারে, আবার প্লেয়ারদের অ্যাভেলেবেল না থাকার জন্য সেখান থেকে 3টে পয়েন্ট অপোনেন্ট পেয়ে যেতে পারে, অনেক সমস্যা দেখা দিচ্ছে এখন কিন্তু, ঠিক আছে। তো এইরকম বলতে চাই, এইটুকুই কিন্তু বলার ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, এবং এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের কী মতামত রয়েছে সেগুলোও কিন্তু জানিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে নিও।